আসসালামু আলাইকুম। আজকের রেসিপি রূপচাঁদা ভুনা। রূপচাঁদা ফ্রাইয়ের মতোই ভীষণ মজার হয়ে থাকে এ ভুনা রেসিপিটি। মাছ কাটা, পরিষ্কার ও পারফেক্টভাবে ভুনা করার সব কৌশল শিখিয়ে দেব। একদম সহজ একটা রেসিপি, যে কেউ এ ভিডিওটি একবার দেখলেই পারফেক্টভাবে রান্নাটি করতে পারবেন। তো চলুন রান্নার প্রসেস শুরু করি। মজাদার এ রেসিপির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি রূপচাঁদা মাছ। প্রথমে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। রূপচাঁদা মাছ কাটা ও পরিষ্কার করা একদম সহজ, রান্না করাও অনেক সহজ। তো আমি মাছ কাটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। মাছের অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দেব। আমি কিভাবে করছি একটু খেয়াল করুন, এটা বলে বোঝানোর চাইতে দেখলে খুব সহজে বুঝে যাবেন। আর আমি একটা কেচির সাহায্যে কাজটা করছি, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। লেজটা কিভাবে কাটছি একটু খেয়াল করুন। এখন মাছের কাংসাগুলো কেটে দিচ্ছি। দুইটা কাংসা সহ মাছের সব অপ্রয়োজনীয় অংশ কেটে নিয়েছি, যেগুলো আমরা খাই না। এখন পেট কেটে পরিষ্কার করে নেব। একটা ছোট ছুরির সাহায্যে মাছের মাথার নিচের দিকে কেটে নিচ্ছি। রূপচাঁদা মাছের পেট খুব ছোট হয়, তাই পরিষ্কার করা একদম সহজ। পেট কেটে ময়লাগুলো বের করে নিচ্ছি। দেখুন খুব সহজে পেট থেকে ময়লাগুলো বের করে নিলাম। আপনারা চাইলে মুখের অংশটাও কেটে নিতে পারেন। এখন রূপচাঁদা মাছের গায়ে ছুরি দিয়ে দুইটা দাগ কেটে নিব। এতে মাছে তেল মশলা ভালোভাবে ঢুকতে পারবে। রান্নার পর পরিবেশন করলে দেখতেও খুব আকর্ষণীয় লাগবে। দুই পাশে দাগ কেটে নিব। এ হলো রূপচাঁদা মাছ কাটা ও পরিষ্কার করার প্রসেস। এখন ভালোভাবে ধুয়ে নিলেই বাকি কাজ হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। আমি আজকে চারটা মাছ দিয়ে আপনাদের রেসিপিটা করে দেখাবো, তাই চারটা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচ গুঁড়া আর দিচ্ছি লবণ। সব মশলা এক চা চামচ করে দিয়েছি। এবার সবগুলো মাছের গায়ে হলুদ মরিচ ও লবণ মেখে নিব। আপনারা রূপচাঁদা ফ্রাই অথবা রূপচাঁদার বারবিকিউ খেয়ে থাকতে পারেন। আমি যে রেসিপিটা এখন দেখাচ্ছি সেটাও ভীষণ ভীষণ মজার একটা রেসিপি, অনেক সহজেই যে কেউ রান্নাটা করতে পারবেন। রেস্টুরেন্টগুলোতেও এভাবেই রূপচাঁদা ভুনা করে থাকে। মশলা মাখানোর পর মাছগুলো ভেজে নিব। সেজন্য হাই হিটে একটা প্যান ভালোভাবে গরম করে নিচ্ছি। যে কোনো মাছ ভাজার আগে প্যান বা হাঁড়ি ভালোভাবে গরম করে নিতে হয়। ভালোভাবে গরম করে তেল দিব। 100 ml বা হাফ কাপ তেল দিলাম। এখন তেলটাও ভালোভাবে গরম করে নেব। চুলা হাই হিটে আছে। তেল গরম হয়ে এলে চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দেব। এরপর মাছ দিয়ে দিচ্ছি। প্যানে যেহেতু জায়গা হবে না তাই প্রথমে দুইটা মাছ ভেজে নেব। এ দুইটা ভাজা হলে এরপর বাকি দুইটা ভাজব। মাছ দিয়ে এক পাশ 1.5 থেকে 2 মিনিট ভাজব। মাছ দেওয়ার পর 2 মিনিট হয়েছে। এখন উল্টে দিয়ে মাছের অন্য পাশও 2 মিনিটের মতো ভেজে নেব। দুই মিনিট করে মাছের দুই পাশ ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে নেব। এগুলো উঠিয়ে অন্য মাছগুলো একই প্রসেসে ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন অবশিষ্ট যে তেলটা আছে সেটাই বাকি রান্না কমপ্লিট করব। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি।
এরপর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা, এরপর দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া। পেঁয়াজ বাটা ও মশলা দিয়ে মিডিয়াম আঁচে 1.5-2 মিনিট কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। চারটা মাছ দিয়ে দিলাম, সাথে লবণ দিচ্ছি 1 চা চামচ। মাছ ভাজার আগে লবণ দিয়েছিলাম, এখন আবারও দেওয়ার সময় সেটা মাথায় রেখে লবণ দিবেন। এখন এভাবে 2-3 মিনিট রান্না করব। রূপচাঁদা মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, খুব দ্রুত রান্না হয়ে যায়। আমি মাছ দিয়ে 4 মিনিটের মতো রান্না করেছি, আমাদের রান্না প্রায় শেষ। এখন দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি 4টা কাঁচামরিচ। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড রান্না করলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। আমাদের ভীষণ ভীষণ মজার রূপচাঁদা ভুনা। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।